প্রিয় দর্শক আমাদের মেডিসিন বিডি চ্যানেলে আপনাকে স্বাগতম দর্শক আজকের ভিডিওতে থাকবে অ্যাটেকরা হান্ড্রেড এমজি ট্যাবলেট এবং ভিটামিন ই ক্যাপসুল নিয়ে আলোচনা অ্যাটেকরা হান্ড্রেড এমজি ট্যাবলেট মূলত সিলডেনাফিল গ্রুপের একটি মেডিসিন এই দুটি মেডিসিন সম্পর্কে জানতে হলে ভিডিওতে একটি লাইক দিয়ে না টেনে শেষ পর্যন্ত দেখতে হবে আপনাকে দর্শক আপনার যদি কোনো রকম যৌন সমস্যা থাকে তাহলে ভিডিওটি কষ্ট করে শেষ পর্যন্ত ওয়াশ করতে থাকুন দশক এ দুটি ওষুধ একসাথে খেলে আমাদের যৌন জীবনে কী কী উপকারে আসতে পারে যেমন যে সকল পুরুষের টাইমিংয়ের সমস্যা রয়েছে অর্থাৎ সহবাসের সময় এক থেকে দু মিনিটের মধ্যেই বীর্য বাহিরে চলে আসে সেই সকল পুরুষ যদি এই মেডিসিন দুটি নিয়ম মেনে খেতে পারে তাহলে আপনার সমস্যা সমাধান করতে হানড্রেড সাহায্য করবে আবার অনেক সময় দেখা যায় কিছু কিছু পুরুষের সহবাস করার প্রবল ইচ্ছা জাগে কিন্তু পেনিস শক্ত হয় না খাড়ায় না উত্তেজিত হয় না সেই সকল পুরুষ যদি এ দুটি মেডিসিন একসাথে সেবন করে খেতে পারে তাহলে এক ঘন্টার মধ্যে ফলাফল পাওয়া যাবে বিশ্বাস না হলে অবশ্যই আপনি খেয়ে ট্রাই করতে পারেন আবার অনেক সময় দেখা যায় পেনিস শক্ত হচ্ছে উত্তেজিত হচ্ছে কিন্তু সহবাসের আগেই বীর্য বাইরে চলে আসে তারা যদি নিয়মিত এই দুটি ওষুধ সেবন করতে পারেন তাহলে এই সমস্যা থেকে বেরিয়ে আসতে পারবেন পার্শ্ব প্রতিক্রিয়া মাথা ব্যথা মাথা গোড়া মাথা ঝিমুনি বমি 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 ভাব ইত্যাদি সমস্যা দেখা দিতে পারে সতর্কতা যে সকল রোগীর উচ্চ রক্তচাপ হৃদরোগ মিরগি রোগ ও ডায়াবেটিক্স রয়েছে তারা ভুলেও খাবেন না খাওয়ার নিয়ম একটা একটা হান্ড্রেড এম ট্যাবলেট বা সিল্ডেন আপেল হান্ড্রেড ট্যাবলেট মিলনের চল্লিশ মিনিট আগে খাবেন অবশ্যই খাওয়ার পর ভিটামিন ই একটি করে রোজ দুবার খাবেন খাওয়ার পর প্রিয় দর্শক সকল ওষুধ শিশুদের নাগালের বাইরে রাখুন ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য